হাদিসে মুবারাকার মধ্যে এরকম এসেছে যে মুসিবত পেরেশানি তিনটা কারণে আসে সাব্বে মুত্তাবিয়া দ্বিতীয়ত হলো মুলাজামাতুন আদা তৃতীয়ত হলো ফাসাদুস সোহবা তিনটা কারণে আমার নবী বলেন পেরেশানি আসে আপনার ঘর দিয়ে আসবে আপনার মধ্যে দিয়ে আসবে বিভিন্ন রকমে ঢকমে আপনার কাছে আসবে একটা হলো অসুস্থতা দ্বিতীয়টা হলো বদ অভ্যাস তৃতীয়টা অসৎ সঙ্গ আওয়াজ দেন না বাবা এখন বলতে পারবেন অসুস্থতা আমার নবী বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে যে অসুস্থতা যে হুজুর অসুস্থতা দিয়ে কিভাবে আসে হারাম উপার্জনের মাধ্যমে হারাম উপার্জনে যেটা আনবেন গেজা খাবেন রক্ত হবে রক্তের মধ্যে দূষিত রক্ত প্রবেশ করবে কারণ হারাম জিনিস আপনি ভক্ষণ করলেন ঠিক না দ্বিতীয়টা হলো বদ অভ্যাস যেটা ব্যাপার বলেছেন আমার নবী বলেন বদ অভ্যাস কি ও যে গীবত চুগলখুরি অমুকের বদনাম ছমুকের বদনাম ক্রিটিসাইজ ঠিক কি না অমুককে তমুককে যখন উল্টাপাল্টা বলি এটার মাধ্যমে আমার আল্লাহ বলছেন যখন এটা সেটা আমার দয়ার নবীর হাদিসে মুবারাকা যেটার মাধ্যমে এই যে বদ অভ্যাসগুলি হয় দেখবেন যে বদ অভ্যাসগুলি শুরুই হয় আরেকজনের নামে গীবত করে দেখবেন আরেকজনের কাছে আপনি ভালো হতে যাচ্ছেন ভালো সাজার জন্য কিন্তু তার কাছে ভালো সেজে কি করছেন অমুককে ছোট করে নিজেকে ভালো সাজাইতে চান কিন্তু যখন আরেকজনকে ছোট করলেন গীবত করলেন মনে রাখবেন এই সমস্ত মানুষ এই সমস্ত ভদ্র মানুষগুলি যদি আরেকজনের গীবত করে আপনার কাছে ভালো সাজতে চায় আপনার বন্ধুর নামে উল্টাপাল্টা বলে আপনার কাছে ভালো সাজতে চায় তাহলে মনে রেখেন আপনার গীবতটা আপনার বন্ধুর কাছে গিয়ে করে আসবে চিন্তা ভাবনা করে ফ্রেন্ড নির্বাচন করুন থার্ড ওয়ান ফাসাদুস সোহবা অসৎ সঙ্গ এই যে আমি বন্ধু নির্বাচনের কথা বলেছি অসৎ সঙ্গ এটার ব্যাপারে আমার নবী বলেছে ফিনাফসিহি তোমার নফস থেকে এটা শুরু হয় তোমার নফস যত খারাপ তোমার নফস যত দুনিয়াদারির মধ্যে তোমাকে ডুবিয়ে রাখবে বান্দা মনে রেখো সে নফসের কারণেই তুমি বিপদে পড়বে ঠিক না পহলে বিপদ আপদ আসে বালা মুসিবত আসে পেরেশানি আসে কত দিক দিয়ে কয়টা দিক দিয়ে তিন দিক দিয়ে এটা মনে থাকবে ইনশাআল্লাহ প্রথমটা কি বলেছি অসুস্থতা প্রথম কি এটা দিয়ে আপনার মনে করেন অভাবও আসবে পেরেশানি এখন পেরেশানি তো অনেক রকম আছে পেরেশানির কি অভাব আছে এটা আসবে এই যে প্রথমটা যেটা বললাম পেরেশানি আসবে অভাব অনটন আসবে প্রথমটা হলো অসুস্থতা দ্বিতীয়টা হলো কি বদ অভ্যাস কি বদ অভ্যাস দ্বিতীয় যে গীবত বলেছেন ঠিকই আছে এই বদ অভ্যাসের মধ্যে গীবত পড়ে ঠিকই না তারপর হলো এই গীবত যোগল খেয়ে পরে থার্ড ওয়ান কি বলেছি অসৎ সঙ্গ সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ আল্লাহ হেফাজত করুন আমিন আমিন বলেন আমিন বলে যারা যারা বুঝার বুঝে নিবে ঠিক কি না আমরা সুন্নতের আকীদায় আমার নবীর ভাষায় কথা বলি কষ্ট লাগলে লাগুক যারা এইসবের মধ্যে নাই তাদের তো আনন্দ লাগবে ঠিক কি না ঠিক